আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, প্রার্থিতা বাতিলের বিষয়ে রিয়াজ উদ্দিন আহমেদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা, আর এছাড়াও ভোটের প্রচার কেমন দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে পিরোজপুরের যে 7টি উপজেলা ছিল তার মধ্যে 5টি উপজেলা অলরেডি নির্বাচন, এখন পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে প্রথম এবং দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, আছে। এর মধ্যে 1টি উপজেলায় 3জন প্রার্থী, ভান্ডারী উপজেলায় 3জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তো এখন শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলায় 29শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই উপজেলায় আসলে 6জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এর মধ্যে মূল প্রার্থী হচ্ছেন 2জন। একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং তার যে প্রধান প্রতিপক্ষ হচ্ছেন বাইজিদ আহমেদ খান। রিয়াজ উদ্দিন আহমেদ, উনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। তো বাইজিদ আহমেদ খান উনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি একজন সাবেক ছাত্রলীগ নেতা। তো আসলে মঠবাড়িয়াতে রিয়াজ উদ্দিন আহমেদ খান, উনি ওনার যে ভাই বর্তমান সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ, এরাই ওনার ভাই আশরাফুর রহমান, উনিও মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তো আসলে ওখানে ওনাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা খুব জোরতোরভাবেই চলছিল এবং ওনারা কিন্তু ওনাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে তার যে প্রতিপক্ষ প্রার্থী আছেন তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণায় শক্ত অবস্থানে আছেন। এখানে 2জন প্রার্থী আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একটা বিষয় যেটা আসছে যে রিয়াজ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে যে বাতিল হয়ে গেছে এরকম একটি খবর যে আসছে, তো এটা যদি আসলে মঠবাড়িয়া নির্বাচনে ওই রকম কোনো আমেজ থাকবে না, তাহলে নির্বাচনটা অনেকটা একপাক্ষিক নির্বাচন হবে, এখানে তাহলে শক্ত কোনো প্রতিপক্ষ থাকবে না। তো আসলে রিয়াজ উদ্দিন আহমেদ যদি নির্বাচনে না থাকেন তাহলে এখানে নির্বাচনের আমেজ ওইভাবে থাকবে না। এই ছিল পিরোজপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।